আসসালামু আলাইকুম, এফআর হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম। এই যে আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভেষজটি, এটি 300 রোগের জন্য কাজ করে। বিশেষ করে বিজ্ঞানীরা একে বলে থাকে পুষ্টির ডিনামাইট, অর্থাৎ বিজ্ঞানীদের কাছে এই ভেষজটি হচ্ছে একটি অলৌকিক ভেষজ। এটা মূলত সাজেনা পাতা, অর্থাৎ সজেনা, মরিঙ্গা, সাজেনা, আমরা যেটাকে এটাকে আমরা অনেকে অনেকভাবে চিনে থাকি। হ্যাঁ, অনেকে হচ্ছে পাতা চিনে না, কিন্তু হচ্ছে সাজনা ডাল বললে সবাই ভালো করে বুঝতে পারে যে সাজনার ডাল খায় অনেকেই। তো এইটি হচ্ছে সেই সাজনা কিংবা মরিঙ্গা পাতা, যে পাতা কিনা 300 রোগের জন্য কাজ করে। এটিকে আমরা সংগ্রহ করেছি, পর্যায়ক্রমে পরিষ্কার করেছি। এখন হচ্ছে যে প্রসেসিংটা, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, যেহেতু হচ্ছে আমরা এটাকে প্রসেসিং করতে পারতেছি না, সেখানে একদম সরাসরি প্রাকৃতিক সূর্যের আলোয় এটাকে হচ্ছে আমরা শুকিয়ে নিব। শুকানোর পরবর্তী সময়ে হচ্ছে আমরা এটাকে হচ্ছে পরবর্তী সময়ে এটাকে হচ্ছে আমরা পাউডার করব। শুকানোর জন্য কমপক্ষে 14-20 দিন সময় লাগতে পারে পরিপূর্ণভাবে এগুলো শোকাতে। তারপর হচ্ছে আমরা এগুলো থেকে হচ্ছে বিশেষ কিছু ক্যাপসুল কিংবা ট্যাবলেট তৈরি করব, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন রোগের জন্য প্রয়োগ করে থাকি। এগুলোকে হচ্ছে আমরা যথেষ্ট ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মশারি দিয়ে যেন হচ্ছে আপনার বাহির থেকে ধুলোবালি না পড়ে, কিংবা হচ্ছে কোনো কাক কিংবা পাখি এখানে হচ্ছে মলত্যাগ না করতে পারে, এই জন্য হচ্ছে আমরা এই সিস্টেম করে দিয়েছি। হ্যাঁ, এই পাশ থেকেও তো সম্পূর্ণ নিরাপদভাবে হচ্ছে আমরা এটার প্রোডাকশন করার চেষ্টা করছি আপনাদের দোয়ায়। ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।